অনন্ত তোমার ফোন এসেছে ফোনটা ধরো না জানি অনন্ত অনেক গুরুত্বপূর্ণ ফোন এসেছে দয়া করে ফোনটা রিসিভ করো না কি হলো অনন্ত ফোনটা রিসিভ করছো না যে প্রিয়া তোমার ফোন এসেছে ফোনটা ধরো না জানি প্রিয়া অনেক গুরুত্বপূর্ণ ফোন এসেছে দয়া করে ফোনটা রিসিভ করো না কি হলো প্রিয়া ফোনটা রিসিভ করছো না যে আকাশ তোমার ফোন এসেছে ফোনটা ধরো না জানি আকাশ অনেক গুরুত্বপূর্ণ ফোন এসেছে দয়া করে ফোনটা রিসিভ করো না হৃদয় তোমার ফোন এসেছে ফোনটা ধরো না জানি হৃদয় অনেক গুরুত্বপূর্ণ ফোন এসেছে দয়া করে ফোনটা রিসিভ করো না কি হলো হৃদয় ফোনটা রিসিভ করছো না যে তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যে রিংটোনগুলো শুনলেন বাঁশির সুর এখন থেকে চাইলে এরকম আপনার নাম দিয়ে বাঁশির সুরের রিংটোন তৈরি করতে পারবেন যখনই আপনার মোবাইলে ইনকামিং কল আসবে তখনই আপনার নামটি এখানে উচ্চারণ করবে আপনার যে কোনো নাম হোক না কেন কল আসার সঙ্গে সঙ্গে এই মেয়েটির বয়সে আপনার নামটি উচ্চারণ হবে এবং এই বাঁশির রিংটোনটি শুনতে পারবেন এবং যে কোনো বাঁশির সুরে রিংটোন তৈরি করতে পারবেন আপনার নিজের নামে তবে নিজের নামে রিংটোন তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন তবে একটা রিকোয়েস্ট প্রথমে আমাদের ভিডিওটি দেখার সময় ক্লিক করে একটি লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে একটি বেল আইকন পাবেন ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন এবং এখানে পাবেন শেয়ার অপশন এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন তারপর নিচে পাবেন কমেন্ট সেকশন এখানে জাস্ট একটি কমেন্ট করে দিবেন গুড ভিডিও তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিন প্রিয় দর্শক আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো ভিউয়ার্স কীভাবে বাঁশির সুরে নিজের নামে রিংটোন তৈরি করবেন তবে তার জন্য আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে তার জন্য আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিও শেষে দেখাচ্ছি প্রথমে এক নম্বর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর এই যে দেখুন এখানে লেখা রয়েছে এই লেখাগুলো আমি নিজেই লিখেছি আপনিও চাইলে এরকম লেখা লিখতে পারবেন এখানে কিন্তু একদম সাদা একটি পেজ থাকবে কোনো লেখা থাকবে না তারপর এখানে আপনি নামটি লিখবেন নাম লেখার পর ঠিক এই স্টাইলে লিখতে পারেন অথবা অন্য কোনো স্টাইলেও লিখতে পারবেন এটি সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য লেখাগুলো এখান থেকে মুছে দিলাম তখন ঠিক ইন্টারফেস এরকম থাকবে অথবা খুঁজে বের করতে পারেন জাস্ট এখান থেকে দিয়ে তারপর এখানে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করলে তারপর এখান থেকে এই যে দেখুন এখান থেকে ওকে প্রেস করবেন অথবা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে শুনতে পাবেন এখান থেকে আপনার নামটি কি ঠিকমতো উচ্চারণ হয় কি না তারপর আপনারা যে কাজটি করবেন যখন আপনার এই কাজটি শেষ হয়ে যাবে তখন দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি এই দুটো একসাথে কীভাবে মিক্স করবেন বাঁশির সুরের সাথে দেখুন অ্যাপ্লিকেশনটি অন করার পর দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি এই যে দেখুন এখান থেকে লেখা রয়েছে মাঝখানে একটি অপশন মিক্স এই মিক্স অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর যদি কোনো অ্যাড আসে অ্যাডগুলো কেটে দেবেন যদি কোনো পারমিশন চায় পারমিশনগুলো প্রত্যেকটি অ্যাক্সেস অ্যালাউ করবেন তো এখানে আপনি যে নামে সেভ করেছিলেন আগের ফাইল এখান থেকে আপনি ঠিক এভাবে খুঁজে বের করবেন খুঁজে বের করে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাক বাটনে ক্লিক করুন ক্লিক করার পর এখন আপনি বাঁশির সুর এখানে অ্যাড করবেন কীভাবে এখান থেকে দেখবেন আপনি যে বাঁশির সুরটি ডাউনলোড করেছেন এখানে রয়েছে এই যে দেখুন এখান থেকে খুঁজে নেবেন ওই মিউজিকটি আপনি কী নামে সেভ করেছেন কিংবা বাঁশির সুরটি তারপর ব্যাক বাটনে ক্লিক করলে এই যে দেখুন এখানে কিন্তু দুটো ফাইল অ্যাড হয়েছে ভয়েস এবং পাশাপাশি রিংটোন তারপর এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এই নামের উপরে ভয়েস এবং নিচে রয়েছে ওই রিংটোনটি অথবা ওই মিউজিক এখানে কিন্তু দুটো অ্যাড হবে এখান থেকে আপনি চাইলে ভলিউম
কমাতে পারেন অথবা বাড়াতে পারেন, অ্যাডজাস্ট করে নেবেন যেন ভয়েসটা হালকা শোনা যায় কিংবা বাসের সুরটি একটু বেশি শোনা যায়, অথবা বাসের সুরটি একটু হালকা শোনা যায়, ভয়েসটা যেন একটু বেশি হয়। আপনি যেভাবে অ্যাডজাস্ট করতে পারেন, এই যে দেখুন, এখান থেকে আপনি ভলিউম অ্যাডজাস্ট করার পর কীভাবে সেভ করবেন এই রিংটোনটি আপনার মোবাইলে। সেভ করার জন্য নিচে একটি অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে ভয়েস অ্যাডজাস্ট হয়ে গেলে এই যে দেখুন মিক্স অডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে রয়েছে মিউজিক, এখানে ক্লিক করে দেখুন লেখা রয়েছে অ্যালার্ম, রিংটোন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, দেখবেন এখন একটি ফাইল আপনার এখানে সেভ হয়ে যাবে, অথবা এখান থেকে রিংটোনটি সেভ করতে পারবেন। দেখুন এখানে চারটি অপশন আছে, অ্যালার্ম, নোটিফিকেশন এবং রয়েছে শেয়ার। তো এখান থেকে আপনি অ্যালার্ম সাউন্ড যদি অ্যাড করতে চান, এখান থেকে অবশ্যই অ্যালার্ম রিংটোন এখান থেকে সেট করতে পারবেন। তারপর রিংটোন রয়েছে এই যে দেখুন, তারপর এখানে ইএসএ ক্লিক করলে এই রিংটোনটি আপনার মোবাইলে কিন্তু এখন সেভ হয়ে গেছে। তারপর শেয়ার অপশনে ক্লিক করলে সোশ্যাল মিডিয়া কিংবা আপনি চাইলে অন্য কোনো ফাইল সেভ করতে পারেন, অথবা আপনার ফাইল ম্যানেজার কিংবা ড্রাইভে আপলোড করতে পারেন। এই যে প্রথম হলো রিংটোন, তারপর নোটিফিকেশন, তারপর অ্যালার্ম, তারপর শেয়ার। তো এখান থেকেই আপনারা সরাসরি সেভ করতে পারবেন, অথবা ফাইল ম্যানেজার থেকে খুঁজেও কিন্তু আপনারা রিংটোন হিসাবে সেট করতে পারেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনার এই বাসের সুরের সাথে ভয়েস অ্যাড করে আপনার নামে নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন এই দুটো অ্যাপ দিয়ে। তবে অ্যাপ্লিকেশনটি দুটোই একদম ছোট অ্যাপ্লিকেশন, একদম সিম্পল। যখন আপনারা আমাদের ভিডিওটি প্লে করে দেখবেন, তারপর এই অ্যারো আইকনে ক্লিক করবেন, তারপর একটি ডিসক্রিপশন বেরিয়ে আসবে, এখানে থাকবে ডাউনলোড অ্যাপ লিঙ্ক। তো এই লিঙ্ক থেকে আপনারা অ্যাপ 1 অথবা অ্যাপ 2 এই দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন।